অধিকার চাই শ্রমের ঘামের মজুরি চাই। গঠন অন্তর্বর্তী ব্যবস্থায় মূল বেতনের 60% বেতন বৃদ্ধি, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, টিফিন ভাতা ইত্যাদি চলমান বাজার দরের নিরিখে অবশ্যই পুনর্নির্ধারণ করতে হবে। আমাদের দাবি সচিবালয়ের মতো সারা দেশের কর্মচারীদের সমকাজে সমমর্যাদা এবং পদবি পরিবর্তন করতে হবে। আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড এবং শতভাগ পেনশন প্রথা অবশ্যই পুনর্বহাল করতে হবে। আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, ব্লকপুর সংশোধন পূর্বক 11-20 গ্রেডের সকল স্তরে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। বেতন বৈষম্য নিরসনে 6 সদস্যের একটি পরিবারের জন্য জন প্রতি বর্তমান বাজার দরের নিরিখে ন্যূনতম 150 টাকা হারে 900 টাকা হিসেবে 30 দিনে মাসিক সর্বনিম্ন মূল বেতন 27,000 টাকা নির্ধারণ করতে হবে এবং নিম্ন আয়ের কর্মচারীদের জন্য ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ি পর্যটন ও দুর্গম অঞ্চলে কর্মরত কর্মচারীদের জন্য দুর্যোগ ভাতা এবং ঝুঁকি ভাতা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম 5,000 টাকা মাসিক চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। উল্লেখিত দাবি সমূহ আমরা আশা করব আগামী জুনের বাজেট অধিবেশন চলাকালীন বাজেট প্রস্তাবনার মধ্য দিয়ে সরকার প্রতিফলন ঘটাবে। আগামী জুনের মধ্যে বাজেট অধিবেশনে বাজেট প্রস্তাবনায় গণ কর্মচারীদের এই 5 দফার কোনো প্রতিফলন আমরা না দেখি তাহলে আগামী 1 জুলাই থেকে বাংলাদেশের 15 লক্ষ গণ কর্মচারীদের জীবন জীবিকার প্রয়োজনে বিভিন্ন ধরনের আন্দোলনের কর্মসূচি তথা কর্মচারী সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং